নমস্কার, মই ভাস্কৰজ্যোতি বৰাই আপোনালোক সকলোকে বিতর্কলৈ স্বাগতম জানাইছোঁ। বর্তমান দেশৰ অর্থনীতিলৈ অশনি সংকেত আহিছে, ভাৰতীয় অর্থনীতি গভীৰ প্ৰত্যাহ্বানৰ মুখামুখি হৈছে। এই কথা দেশৰ আগশাৰী অর্থনীতিবিদসকলৰ পৰা আৰম্ভ কৰি নীতি আয়োগৰ উপাধ্যক্ষয়ো আনুষ্ঠানিকভাৱে এই মন্তব্য কৰিছে, প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। বিশেষকৈ ঔদ্যোগিক খণ্ড, বাণিজ্যিক খণ্ডত যথেষ্ট মন্থৰগামিতাই দেখা দিছে। আৰু যি অভিযোগ, যি সমালোচনা হৈ আছিলে যে দেশৰ অর্থনীতি অতি জটিল পৰ্যায়ৰ মাজেৰে আগবাঢ়িছে, বিকাশৰ হাৰ নিম্নগামী হৈছে, বহুলোকে শীঘ্ৰে অন্তত দুটা মাহৰ ভিতৰতে বহুলোকে কৰ্মসংস্থাপন হেৰুৱাবলগীয়া পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছে, তাৰ পৰা আমি ৰক্ষা কৰিব নোৱাৰোঁ। এই পৰিস্থিতিক কিছুদিনলৈকে চৰকাৰে নুই কৰি আছিলে হয়, কিন্তু 23 আগষ্টত বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে এক সংবাদমেল সম্বোধন কৰি যি ঘোষণা করলে, সেই ঘোষণার জড়িয়ে প্রকারান্তে যালোচনা যি অভিযোগ আহিছিল তাক যেন সরকারে মানি লৈছে, অর্থাৎ শেহতীয়াভাবে সরকারে হার পাইছে, সচাকে দেশের অর্থনীতি প্রত্যাহ্বানের মুখামুখি হয়েছে। নিশ্চিতক বিত্তমন্ত্রী কৈছে আমার অর্থনীতি এতিয়াও আটাইতক দ্রুত গতিশীল অর্থনীতিবর ভিতর অন্যতম, মার্কিন যুক্তরাষ্ট্র চীনতকৈ আমার বিকাশের হার অধিক। তারপিছতো বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে যি ঘোষণা করেছে সেই ঘোষণায় স্পষ্ট করে দিছে, সচাকে আমার দেশের অর্থনীতির এক ডর প্রত্যাহ্বান আছে। সেই প্রত্যাহ্বান আমি মোকাবিলা করব পারিম নে নি সেয়া কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। কর্মসংস্থাপন হেরার প্রবণতা ক্রমা তীব্র হয়ে পড়েছে। যদি আজি এই মুহূর্তলৈকে যি অবস্থিতিয়ে বিরাজ করেছে সেই পরিস্থিতি যদি চলি থাকে, অহা দুটা মাহর ভিতর দেশের ঔদ্যোগিক খণ্ড বহুলোকে কর্মসংস্থাপন হেরুব, তাক আর উন্নয় করব নি। সেইকাৰণে মোদী সরকার দ্বিতীয় কার্যকালের আটাইতক প্রত্যাহ্বানের সময় আহিছে, কারণ দেশের অর্থনীতির এই জটিল পরিস্থিতি অতিক্রম করব পারিবনে নোৱাৰে। আমি আশা করো করব পারিব লাগিব, তার কারণে বর্তমানের সরকারে শীঘ্রে অতি ফলপ্রসূ আর শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করব লাগে, কিন্তু তাক কিদরে আগবাই নিয়া সেয়া কিন্তু লক্ষণীয় হয়ে পড়ব। এই বিষয়ে আলোচনা করার আমি মিলিত হয়েছো। আমার লগত আছে বিশিষ্ট অর্থনৈতিক ভাষ্যকার ডক্টর দেবজিৎ মহন্ত, আন এগারী অর্থনৈতিক বিত্তীয় পরামর্শদাতা বিনোদ লোহিয়া, প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র অভিজিৎ মজুমদার, বিশিষ্ট উদ্যোগী রাসেল হুসেন, আর খন্তেক সময়ের পিছতে আমার মাজত উপস্থিত হব বিজেপির মুখপাত্র জানকী খাউন্দ। দেবজিৎ মহন্ত, প্রথম কথা, শেহতীয়া দেশের অর্থনৈতিক যে দৃশ্যপট, ই সচাকে এক অশনি সংকেত কহি আনিছে না নাই, প্রথমে চমুকৈ কওক। হয়, এই গোটেই বিষয়টি যদি চাই, কিছুদিন ধরে সংবাদ মাধ্যমত যথেষ্ট আলোচিত হয়েছে, যেটা নীতি আয়োগের উপাধ্যক্ষ ডক্টর রাজীব কুমারে ভারতের অর্থনীতির ক্ষেত্রে এক মন্তব্য করেছিল যে অর্থনীতি বহুত মন্থর হয়েছে বা যেধরনের আশা করা হয়েছিল সেটা হওয়া নাই। এটা দুটা কথা হয়, ইয়াত মানে যেহেতু চমুকে কব দিছে, এই গোটেই বিষয়টি যদি চাই তিনটা ভাগত আমি আলোচনা করব পাৰো। প্রথমটো হয়েছে এটা রাজকীয় ঘাটি, রাজকীয় ঘাটিটি বৃদ্ধি হয়েছে না হওয়া নাই, হয়তো আমি পিছর পর্যায়ত আলোচনা করম গোটেইবিল সবিশেষ। তারপর যদি নিবনুয়া সমস্যা ক্রমবর্ধমান হারত বৃদ্ধি হয়ে আছে, সেটা একটা যথেষ্ট চিন্তার কারণ। আনটো হৈছে যিটো ব্যাংকসমূহৰ, যদি ব্যাংকসমূহৰ যে এটা অৱস্থাৰ সৃষ্টি হৈছে, অৰ্থনৈতিকভাৱে যথেষ্ট এক প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব লগা হৈছে, যিহেতু এই ক্ষেত্ৰত কিছু তথ্য হয়তো আমি পিছত আলোচনা কৰিব পাৰিম। যিটো ৰেপ' ৰেট বুলি কৰি এন পি এ নন পাৰফৰ্মিং এছেট, অৰ্থাৎ ঋণ লৈছে, ঋণ ঘূৰাই দিয়া নাই, সেইটোৱে এটা ডাঙৰ প্ৰত্যাহ্বানৰ সৃষ্টি কৰিছে বেংকিং খণ্ডত। কিন্তু এটা কথা কি হয়, এই আপুনি যদি যিটো কথা কৈ সুধিছে, অর্থনীতি আর এখন গণতান্ত্রিক রাষ্ট্রত কল্যাণকামী কিছু নিয়ম বা কল্যাণকামী যা ঘোষণা, সেই দুটা কিন্তু পরস্পর বিরোধী হিসাবে থাকে। তাৰণে কেনেকুৱা হয়, কল্যাণকামী কিবা এটা ঘোষণা করব যাওতে রাজসাহায্য দিবলগা হয়, যেটি ইকোনমিক পয়েন্ট বা অর্থনীতির পয়েন্টের পর যদি আপনি চাই, সেইটো অর্থনৈতিকভাবে কোনো কেতিয়াও গৃহীত গ্রহণযোগ্য নহয়। কারণ যেতিয়া আপনি কেতিয়াবা রাজসাহায্য দিব, সেই ধনখিনি ধরে লোক উদাহরণস্বরূপে যদি আমি কওঁ, এতিয়ালৈকে 5 কোটি রন্ধন গেছ বিতরণ করা হয়েছে, সেইটো কল্যাণকামী পয়েন্ট অফ ভিউ যিজনে পাইছে তেখেতৰ কারণে এইটো ভাল কথা। কিন্তু এই রন্ধন গেছটো কিন্তু সরকারে ফ্রিত পোৱা নাই, তেখেতসকলে আইওসির পৰা কিনিবলগা হৈছে। গতিকে দুইটাই পরস্পর বিরোধী, পরস্পর দুটা বেলেগ লাইনত কাম করে। গতিকে অফকোর্স যত সমস্যা আছে সমাধানও আছে, সেই সমাধানখিনি হয়তো আমি পিছত পিছত আলোচনা করব পাৰিম। কিন্তু এনেকুৱা নহয় যিটো কোৱা হৈছে যে গভীর সংকটত পৰিছে, মই নাভাবো। কিছুমান হয়তো ষ্টেটিষ্টিকেল ডাটাই ইয়াক প্রমাণ নকৰে যে গভীর সংকটৰ ফলে ঠেলি দিয়া হৈছে। হয়, বিনোদ দহিয়া,
বর্তমান দেশের অর্থনৈতিক দৃশ্যপট আপনার দৃষ্টিত কেন সচাকে সংকট আহিব? আমার ইকোনমিটো স্লো ডাউন হয়ে আছে, হ্যাঁ, তাত কোনো মানে তর্ক নাই, সেটু হয়ে আছে। আর যেটু রুলস রেগুলেশনস বনওয়া যায়, হ্যাঁ, আপার ক্লাসের কারণে হব পারে, কিন্তু লোয়ার ক্লাসটু বিজনেসটু ডাউন গৈ আছে। অর্থনীতিবিলাক যেটু বনি আছে, গ্রাউন্ড রিয়ালিটি, গ্রাউন্ডত যেবিলাক কাম করে আছে, হিঁতক বেশি খুব বেশি ধ্যান দিয়া না যায়। হ্যাঁ, সেটু কৃষি ক্ষেত্র হোক বা MSME সেক্টর হোক, আনঅর্গানাইজ সেক্টর পার্টিকুলারলি, আমি খুব বেশি ক্যাশলেস ট্রানজেকশন ফালে গৈ আছো আমি। তো কিন্তু সেইটোত আমার সেইটো যেটো সমাজ আছে, হ্যাঁ, সেইটো ফিট হওয়া নাই। হ্যাঁ, আর এইটো যেটা সীতারমণে ম্যাডামে যেটো ঘোষণা করিলে, আর আলটিমেটলি কব পারে যে এইটো উইথড্রল ফ্রম দি বাজেট, বাজেটের পর কিবা একটা উইথড্র করে ললে। হ্যাঁ, সেইটো যদি ইমপ্লিমেন্ট করব পড়া অবস্থাত নাই, তেতিয়া এইবিলাক ইমপ্লিমেন্ট মানে বস্তুটি ঘুরাই লওয়া হল। তো ইকোনমিটো আমার পুয়ার হয়ে আছে, তাত কোনো কোনো দ্বিমত নাই, কোনো দ্বিমত থাকিবই নয়। হয় অভিজিৎ মজুমদার প্রথম মন্তব্য মজুমদার। এতিয়া সঁচা কথা কব গেলে, এতিয়া ভারতের ইকোনমিক যেটো পজিশন, এটো যদি এতিয়াও মেনটেন করিব নোৱাৰে, তো মই ভাবো যে মোর যেটো আইডিয়া তাতে ভারতবর্ষ গ্রীসের ফলে গৈ আছে নাকি দেউলিয়া দেউলিয়া হব কারণে অর্থনীতির একটা সংকট আইছে। আজি আপনার ভাবিব লাগিব যে সত্তর বছর বলে যেটো কয় বিজেপির একটা স্লোগান, 70 বছর কংগ্রেস কি করেছে? 70 বছরে কংগ্রেস যেটো ইকোনমিক গ্রো করেছিল, যেটো ভারতবর্ষে একটা গোটে পৃথিবীর যেটো ভারতবর্ষের নাম আসলে, যে একটা বাণিজ্য নগরী কক বা ভারতবর্ষের একটা স্থিতিশীল পরিস্থিতি আসলে, ইমান 130 কোটি জনতার ভিতর ভারতবর্ষের একটা স্থান আসলে ইকোনমিক্যালি, সেটু লাহে লাহে ধ্বংস হয়ে আছে। এইটো কথা আমার আপনার কথা নহয়, এইটো নীতি আয়োগের যেজন উপাধ্যক্ষ রাজীব কুমার, রাজীব কুমার স্বয়ং প্রেস কনফারেন্স করে কলে, হয় 70 বছরের ভিতর ভারতবর্ষের ইকোনমি একদম নস্যাত হয়ে যায়। এতিয়া আরো একটা কথা হল, আপনার একটা কথা ভাবিব লাগিব যে শুধু ভাষণ দিলে নহব, শুধু কথা কলে নহব, মানুষ আশ্বস্ত করিলে নহব, আপনার রিয়েলিটিটা ভাবিব লাগিব যে এতিয়া আমার ভারতবর্ষ কোনটো পজিশনে চলি আছে। আজি আনএমপ্লয়মেন্ট যদি কয় ইন্ডিয়া আজি 5 বছরের ভিতর 45 বছরের যেটো আনএমপ্লয়মেন্ট গ্রোথ আসলে, এটো আনএমপ্লয়মেন্ট ভিতরে সর্বোচ্চ। আজি নিউমোনিয়া সমস্যা 45 বছরের ইতিহাসে সর্বোচ্চ। হয় মই আহিম আপোনাৰ ওচৰলৈ আহিম। হয় নবনীত বৰা, সঁচাকে বর্তমান ভাৰতৰ অর্থনীতিৰ দৃশ্যপট কেনেকৈ, সঁচাকে যথেষ্ট নিম্নগামী হৈছে আৰু যথেষ্ট প্ৰত্যাহ্বানৰ মুখামুখি হবলগীয়া হৈছে। আমি লাস্ট আজি লাস্ট এবছৰ মানৰ পৰা আমি আগতো এই ইস্যুত কথা পাতিছোঁ যে আমাৰ ইকনমিটো উইকেন হৈ আছে, যিটো দুৰ্বল হৈ আছে, যিটো ইনষ্টিটিউচন হৈ আছে। আৰু সেইটো আপুনি যদি এইটো চাওক, আজি নোটবন্দী যিটো ইস্যু আছিলে, নোটবন্দী ইস্যুটো ডেফিনেটলি ইণ্টেনশ্যনটো ভাল আছিলে, কিন্তু আমি সদায় কওঁ যে এক্সিকিউশ্যনটো অলপমান প্ৰব্লেম হ'ল। এক্সিকিউশ্যনটো বহুত বেছি হেপহেজাৰ্ড হৈছিলে আৰু প্লেন নকৰাকৈ হৈছিলে, আৰু তাৰ এটা আনইনটেণ্ডেড ইফেক্ট এটা কি হৈছিল যে আপোনাৰ ভাৰতৰ আপুনি যদি যিকোনো বিজনেছ ক্লাছক সুধিব যে এটা 13% আমাৰ কেশ ইকনমি এটা সদায় আছিলে, সেই কেশ ইকনমিটো কি হয়, আজি চাপোজ আপোনাৰ এজন বিজনেছমেনৰ হঠাতে পইচা দৰকাৰ হ'ল, তেখেতক বেংকে ইমিডিয়েটলি এটা লোন নিদিয়ে 15 দিনৰ ভিতৰত, 10 দিনৰ ভিতৰত, তেওঁলোকে সেই কেশ মাৰ্কেটৰ পৰা তেওঁলোকে লোন এটা লৈ পেলাই কামটো চলাইছিলে, যিটো নীতি আয়োগৰ ভাইচ চেয়াৰমেন মিষ্টাৰ ৰাজীৱ কুমাৰে 3 দিন আগতো কৈছে যে আগতে আমাৰ 10-20-30-35% কেশ ইকনমি এটা যিটো আছিলে, গতিকে সেইটো ইজনে সিজনক ফাইনেন্সিয়েল হেল্প কৰিছিল লগাৰ সময়ত, কিন্তু সেই বস্তুটো বন্ধ হৈ যোৱাৰ লগে লগে এট দ্য চেম টাইম আমাৰ বেংকিং চিটুৱেশ্যনটো যিটো হাহাকাৰ অৱস্থা হৈছে, এতিয়া বেংকে লিটাৰেলি কাকো লোন নিদিয়ে। তো সেইটো কাৰণে আজি যদি ইকনমি এটাত পইচাই নাহে, কেপিটেল ফৰ্মেশ্যন কৰিব পৰা, আজি এজন মানুহে যিকোনো এটা কাম কৰিবৰ কাৰণে ইকনমিক কেশ লাগিব, এটা প্ৰজেক্ট ল'বৰ কাৰণে পইচা লাগিব, যদি বেংকেও লোন নিদিয়ে আৰু তেখেতৰ চ'ৰ্চ অলটাৰনেট চ'ৰ্চ অফ কেশ যিটো বন্ধ হৈ গ'ল,
হেতু হোৱাৰ কাৰণে আপুনি যদি চাই আজি স্লো ডাউন যেটো আৰু এই কথাটো আমি 2016 17 পৰাই পাতি আছো কিন্তু ইয়াৰ এটা লং টার্ম এফেক্ট হবই হব যিমানে বিজেপি ৰিপ্ৰেজেন্টেটিভ নকক যে নহয় 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 আজি তো আমি নিজে দেখা পাইছো কি হৈছে আৰু এতিয়া ম্যাক্সিমাম মানুহে কয় যে হয় নোটবন্দীটো ভুল আছিল ঠিক আছে সেইটো বেলেগ কথা তেওঁৰ ইনটেনচনটো খুব ভাল আছিল কিন্তু সেই আলটিমেটলি এফেক্টটো আজি আহিছে আহাৰ কাৰণে আজি প্লাছ আপোনাৰ এই যি ইকনমিক সিচুৱেশ্যন বিশেষকৈ জব লস আমি দেখা পাই আছো নট অনলি অটোমোবাইল সেক্টৰ অটোমোবাইল সেক্টৰটো যথেষ্ট অৱস্থাই বেয়া এতিয়া টেক্সটাইল সেক্টৰো গৈ আছে যে অৰবিন্দৰ নিচিনা কোম্পানীও 10,000 চাকৰি এৰিছে স্পিনিং সেক্টৰে ডাঙৰ এডভাৰ্টাইজমেণ্ট দিছে যে কিবা 10 লাখ মানুহৰ এমপ্লয়মেণ্ট যাবলৈ মানে এটা আশংকা আছে তো সেইকাৰণে আপোনাৰ সেই গভৰ্ণমেণ্টে এতিয়া কেতিয়া সাৰ পাইছে ইমান বছৰে তেওঁলোকে বস্তুটো লাষ্ট দুবছৰ ডিনাই কৰি থকা চিটুৱেশ্যন আছিলে যে নহয় থক চব ঠিক আছে চব ঠিক আছে কিবা কিবি ফিগাৰ দি থাকে কিন্তু এতিয়া চাডেনলি ৰিয়েলাইজ হৈছে যে গোটেই ভাৰতবৰ্ষত এটা টেনশ্যন হৈ গৈছে এইটো ইছ্যু লৈ পেলাই যে মানুহৰ আল্টিমেটলি চাওক আজি যদি আপোনাৰ ভাৰতৰ সবতকৈ ডাঙৰ প্ৰব্লেম কি আমাৰ এজন চাকৰিৰ ওপৰত এটা ফেমিলি চলে আৰু সেই আজি ওপৰৰ কাষটো বাদ দিয়ক আজি গভৰ্ণমেণ্ট চাকৰিৰ কথা বাদ দিয়ক তেওঁলোকেতো একো বুজিও নাপায় কি হৈছে ইকনমি তেওঁলোকে ইণ্টাৰেষ্টেডো নহয় কাৰণ তেওঁলোকে এট দ্য এণ্ড অফ দ্য মান্থ ধুনীয়া এটা দৰমহা পাই আছে কিন্তু যিখিনি ছেল্ফ এমপ্লয়ড বা যিখিনি প্ৰাইভেট চেক্টৰৰ চাকৰি কৰে যিটো আমাৰ মেজৰিটি মানুহ হয় কেইজন মানুহে গভৰ্ণমেণ্ট চেক্টৰৰ চাকৰি কৰে সেই মানুহখিনিৰ যে এটা ফেমিলি চলি আছে এটা পাৰ্টিকুলাৰ এজন মানুহৰ 15,000-20,000 টকা দৰমহাত সেই দৰমহাটো যদি হঠাৎ চাকৰিটো কাটি যায় সেই ফেমিলিটো কেনেকৈ চলিব আৰু ইয়াৰ এটা ডাঙৰ ট্ৰিকল ডাউন ইফেক্ট এটা হ'ব যে সেই মানুহজনেতো লোন লৈছে নহয় তেওঁৰ বাইক কিনিবৰ কাৰণে গাড়ী কিনিবৰ কাৰণে ঘৰ কিনিবৰ কাৰণে তেওঁটো এতিয়া ডিফল্ট কৰিব ডিফল্ট কৰাৰ লগে লগে আৰু এটা ডাঙৰ বেংকিং ক্ৰাইচিছ আহি আছে আগলৈ যে যিখিনি ৰিটেইল লেণ্ডিং আছিলে য'ত ইমান দিনে আমাৰ বেংকিং চেক্টৰটো গৈ লুকাই আছিলে যে কোম্পানীক লোন নিদিওঁ বিজনেচক লোন নিদিওঁ আমি খালী ৰিটেইলক দিম হোম লোন কাৰ লোন এতিয়া টেনশ্যন আহিছে যে সেই মানুহখিনিয়ে যে ডিফল্ট কৰিব এই ৰিটেইল চেক্টৰ য'ত বেংক লুকাই আছিলে তাত যদি ডিফল্ট আহে বেংকে ক'ত লোন দিব হয় সঁচাকৈ জটিল পৰিস্থিতিৰ মুখামুখি হৈছে ৰাছেল হুছেইন বিশেষকৈ ঔদ্যোগিক আৰু বাণিজ্যিক খণ্ডত সঁচা যথেষ্ট সমস্যা আহি পৰিছে চাওক এতিয়া ভাৰতৰ অৰ্থনীতিৰ যদি কথা কয় তিনিটা কম্পনেণ্ট তিনিটা দিশৰ ক্ষেত্ৰত অৰ্থনীতিটোত গঢ় দিয়াৰ ক্ষেত্ৰত মেজৰ কণ্ট্ৰিবিউচন হ'ল এটা অট'মোবাইল ছেক্টৰছ এটা কনষ্ট্ৰাকশ্যনছ আৰু এটা MSME ছেক্টৰছ আজি আপুনি চাওক কনষ্ট্ৰাকশ্যনৰ কিমান লাখ ফ্লেট বন্ধ হৈ আছে বিল্ডাৰ্ছবোৰ প্ৰায় খতম হৈ গৈছে অট'মোবাইল ছেক্টৰত লাষ্ট 20 বছৰৰ ভিতৰত এতিয়া আটাইতকৈ বেয়া অৱস্থা লাষ্ট 3 মাহত 2,50,000 মানুহৰ চাকৰি গৈছে যদি আমি অৰ্থনীতিটোক যদি জাষ্টিফাই কৰোঁ যে অৰ্থনীতিটো যদি ভালে আছে তেতিয়াহ'লে আপুনি চাব যে লেবাৰ কমিশ্যনৰ ৰিপৰ্ট মতে 6.1 ৰেট এতিয়া আনএমপ্লয়মেণ্ট ৰেট যিটো এতিয়া বিগত 5 বছৰৰ ভিতৰত হায়েষ্ট ঠিক তেনেকৈ GDPৰ কথা কৈছে GDP 6.8 আজি যোৱা 5 বছৰৰ ভিতৰত আটাইতকৈ কম এতিয়া ঘটনা হৈছে যোৱা 3 মাহত প্ৰায় 100টাতকৈ অধিক ডিলাৰ বন্ধ হৈ গৈছে যে আজি কি হৈছে অৰ্থনীতিটোত গোটেই অৰ্থনীতিটোত আমাৰ যিকেইটা কম্পনেণ্ট আছে সেইকেইটা কলাপ্স কৰিছে আৰু কলাপ্স কৰাৰ কাৰণটো কি যে আপুনি যেতিয়া ৰঘুৰাম ৰাজনে 2014 কৈছিল যে মেক ইন ইণ্ডিয়াৰ কথাটো কৈছিল যে মেক ইন ইণ্ডিয়াত যে চাইনাত হয় মেনুফেকচাৰিং চেক্টৰটোক যদি আমি যদি গুৰুত্ব দিওঁ তেতিয়াহ'লে চাইনাত সেইটো সফল হৈছে যে চাইনাত যিটো মেনুফেকচাৰিঙৰ যিটো ষ্ট্ৰেটেজি আছিল বা পলিচি কিন্তু ইণ্ডিয়াত এইটো ৰঘুৰাম ৰাজনে 2014 আছিল যে এই ষ্ট্ৰেটেজিটো ইয়াত ভাৰতবৰ্ষত ভাৰতৰ যিটো ইকনমিক ষ্ট্ৰাকচাৰ তাতে সফল নহয় আৰু আজি সেইটোৱে হৈছে মেক ইন ইণ্ডিয়া এটা ফেইল পলিচি হৈছে আজি প্ৰতিটো ক্ষেত্ৰতে আপুনি চাওক যে যিকোনো ক্ষেত্ৰত যে অট'মোবাইল চাওক আপুনি এগ্ৰিকালচাৰ চাওক সকলো ক্ষেত্ৰ মন্দ অৱস্থা কিন্তু আপুনি এটা কথা মনত ৰাখিব যে আজি কিন্তু গ্ল'বেল ৰিচেচন নহয় কিন্তু 2007 ইণ্ডিয়া এনেকুৱা এটা সময় পাৰ কৰি আহিছে যি সময়ত এটা গ্ল'বেল ৰিচেচনৰ সময়ত 2007-08 সময়ত ইণ্ডিয়াই সেই সময়টো বেয়া সময়টো অভাৰকাম কৰিছিল সেইকাৰণে গোটেই কথাটো হৈছে যে আপুনি গোটেই চৰকাৰৰ যিটো মানে কিছুমান পলিচি যে ৰঘুৰাম ৰাজনৰ কথাবোৰ নুশুনা ৰঘুৰাম ৰাজনৰ লগত যিখিনি বিজেপি চৰকাৰ অহাৰ পিছত যি 2 বছৰ তেওঁ গভৰ্ণৰ হিচাপে থাকিল জানো এখন যুদ্ধই RBIৰ লগত এখন যুদ্ধ হৈছিল তাৰপিছত উজিত পেটেলক আনিলে যোৱা 30টা দশকৰ ভিতৰত প্ৰথমজন গভৰ্ণৰ যোনে নিজৰ মানে টাৰ্ম শেষ নোহোৱাৰ পিছত চৰকাৰৰ পলিচিৰ বা চৰকাৰৰ প্ৰেছাৰৰ ফলত মনোমালিন্য হয় তেওঁ বাদ দিব লাগিল তাৰপিছত এতিয়া শক্তিকান্ত দাসক গভৰ্ণৰ আনিছে তেওঁ এজন ইতিহাসৰ ছাত্ৰ আছিল
তেও এজন অর্থনীতিবিদ অর্থশাস্ত্রর মানুহে নহয় না না এখন সরকার আছিল না তেও ফাইনান্স সেক্রেটারি তেও ফাইনান্স সেক্রেটারি আছিল তেও এজন হি ওয়াজ না না এটা কথা না শক্তিকান্ত দাস বিত্ত সচিব হিসাবে না বিত্ত সচিব আছিল তেও এজন অর্থশাস্ত্র নোহোৱা মানুহ এজনক গভর্নর করা হয়েছে আর তেওঁৰ আটাইতকৈ ডাঙৰ এচিভমেন্ট কি জানে তেওঁ যেতিয়া ফাইনেন্স সেক্রেটারি আছিল তেতিয়া ডিমোনাটাইজেশনের সময় তেওঁ গভর্নমেন্টৰ যেটো স্পোক্সম্যান গভর্নমেন্টক যেটো প্রটেকশন দিছিল ডিমোনাটাইজেশন যেটো ফেইলর হৈছিল বিভিন্ন দিকত তেওঁ সেইটো ক্ষেত্রত মানে একদম শক্তিশালী হুসেন ডাঙরিয়া কি সরকার বিত্ত সচিবে সরকার বিপক্ষে কথা কব কোয়ালিফিকেশন আছিল যে ডিমনেটাইজেশনৰ সময়ত ডিমনেটাইজেশনটো কৰিছিল নেতৃত্বতে কিন্তু এটো ফেইল হৈছিল না আৰু এটা কথা হয় হুসেন যে মই শক্তিকান্ত দাস গভৰ্ণৰ নামানিব পাৰে নাই 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 আপুনি নামানিব পাৰে আপোনাৰ অধিকাৰ আছে মই যেটো অনুভৱ কৰো কিন্তু আৰু বিভিন্ন কথা কওঁ যে শক্তিকান্ত দাসক কিবা আইন উলংঘা কৰি অৰ্পণ কৰিছে আমাৰ দেশৰ সংবিধানে যিদৰে গভৰ্ণৰ হ'ব পাৰে সেই ব্যৱস্থা মতেহে পাতিছে তাৰ বাহিৰে কিন্তু যোৱা নাই সেইটো চাব না দেশ আমাৰ ইছু নহয় আমাৰ এইটো ইছু নহয় কাৰণ ইছু নহয় মূল পলিচি আমাৰ সেইটো আমি আমি আজি বেংকিং ৰিজাৰ্ভ বেংকৰ দৰে এটা সংস্থা তাতে যদি এজন অৰ্থনীতিবিদ নহয় এই যিটো প্ৰসংগ একচুৱেলি ডিছকাশ্যন কৰা হৈছে গভৰ্ণৰক লৈ প্ৰথম যেতিয়া ৰঘুৰাম ৰাজন আৰু উৰ্জিত পেটেল প্ৰথম কথা আমি তেখেতসকলৰ ৰিজাইন দিয়া বিষয়টো হয়তো এনেকৈ যিকোনো ধৰণে উপস্থাপন কৰিব পাৰোঁ কিন্তু তাৰ ভিতৰৰ কাৰণটো আমি আলোচনা কৰাটো উচিত যেতিয়া আপুনি যদি চাই যেতিয়া ডিমনিটাইজেশ্যন বিমুদ্ৰাকৰণ ঘোষিত কৰা হ'ল প্ৰধানত কিহৰ কাৰণে উৰ্জিত পেটেলে বা এৰিয়ে কাম শেষ নকৰাকৈ প্ৰথম তেখেতসকলে যিটো ব্যক্তিগতভাৱে কৈছে যে দাস যিজন গভৰ্ণৰ নহয় বুলি কৈছে হয়তো ব্যক্তিকেন্দ্ৰিক আমি ইয়াত এই ক্ষেত্ৰত আলোচনা নকৰাটো মোৰ বোধেৰে গ্ৰহণযোগ্য হ'ব কাৰণ যেতিয়া এখন সংসদীয় গণতন্ত্ৰত এজন ব্যক্তিক নিয়োগ কৰা হয় তেখেতৰ গোটেইখিনি কোৱালিফিকেশ্যন চাই পেলাই কৰা হয় গতিকে সেইটোক আমি নহয় বুলি কোৱাটো তেতিয়াহ'লে আমি সংসদীয় গণতন্ত্ৰৰ প্ৰতি বিৰোধিতা কৰা হ'ব প্ৰথম দ্বিতীয়তে যিটো কোৱা হৈছে যে এই দুজন ব্যক্তিগৰাকীৰ ক্ষেত্ৰত মই ভাবোঁ ইয়াৰ প্ৰধান কাৰণ আছিল যে সেই সময়ত যেতিয়া নোটবন্দী কৰি দিয়া হ'ল প্ৰথমতে এই যিটো অৰ্থনীতিৰ আমি ডাউনফল বুলি কওঁ এই ডাউনফলৰ প্ৰথম কাৰণটোৱেই হৈছে নগদ ধন বন্ধ হোৱাটো যেতিয়া নগদ ধন বন্ধ কৰি দিয়া হ'ল তেতিয়া চৰকাৰে কি কৰে জানেনে যেতিয়া আমি এটা লোন লওঁ লোনটো যদি ইণ্টাৰেষ্টটো কম হয় তেতিয়াহ'লে মানুহজন সুখী হয় যেতিয়া নগদ ধন হেৰি কৰি দিয়া হ'ল তেতিয়া অৰ্থনীতি এটা সংকটৰ ফালে গ'ল সংকটৰ ফালে যোৱাৰ লগে লগে চৰকাৰে ৰিজাৰ্ভ বেংকৰ ক্ষেত্ৰত এনেকুৱা এটা বিচাৰিলে যে যিটো ৰেপ' ৰেট লেণ্ডিং ৰেট মানে যিটো বেংকে ধৰকচোন গোটেই বেংকবিলাকে ৰিজাৰ্ভ বেংকৰ পৰা লয় আৰু আমি বেংকবিলাকৰ পৰা লওঁ তেতিয়া ৰিজাৰ্ভ বেংকৰ পৰা বিচাৰিছিলে যে লেণ্ডিং ৰেটটো যিটো বেংকবিলাকে ৰিজাৰ্ভ বেংকৰ পৰা লয় সেই ৰেটটো অলপ কমাই দিয়ক যিটো ৰেপ' ৰেট বুলি কয় সেই কমাই দিব যাওঁতে বেংকে চৰকাৰে বিচাৰিছে কম কৰি দি জনসাধাৰণক সুফল দিয়া আৰু ৰিজাৰ্ভ বেংকে কৈছে যে এতিয়া যিটো অৰ্থনীতি সংকটৰ ফালে গৈ আছে সেই সংকটৰ ক্ষেত্ৰত আমি ৰেপ' ৰেট কমাই দিব নোৱাৰোঁ সেইকাৰণে মই বক্তব্যৰ প্ৰথমতে কৈছিলোঁ যে অৰ্থনৈতিকভাৱে দাতা আৰু কল্যাণকামী ৰাষ্ট্ৰৰ গণতন্ত্ৰত কল্যাণকামী ধাৰণা সেইটো দুটা বিপৰীত ধৰ্মী ফালে যায় কাৰণ যেতিয়া ৰাজকীয় সাহায্য দিব সেইটো অৰ্থনীতিয়ে কেতিয়াও এটা অৰ্থনৈতিক ছাত্ৰ হিচাপে মানি নলয় যে সেইটো এটা জানকী খাউণ্ড আমাৰ মাজত উপস্থিত হৈছে বিজেপিৰ মুখপাত্ৰ জানকী খাউণ্ড জানকী খাউণ্ড যিমান যি নহওক দেশত বিত্তীয় অৰ্থনৈতিক অৱস্থা এতিয়া বেয়া সেইটো এক প্ৰকাৰ চৰকাৰে স্বীকাৰ কৰি লৈছে যোৱা 23 তাৰিখে বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণৰ
সংবাদ মেলে স্পষ্ট করে দিয়েছে যে সঁচাকে সরকারে নতুন কিছু ব্যবস্থা লোলে বাধ্য হয়েছে। এইটাই বুঝাইছে যে বর্তমান সময় দেশের অর্থনীতি যথেষ্ট জটিলতার মাজত আছে। অর্থনৈতিক অবস্থাটো বেয়া বুলি স্বীকার করে নোৱাটো মই আপনাদের আগত আরো একটা কথা কব খুঁজছো যে অর্থনৈতিক অবস্থাটো বেয়া বুলি কব নরে আপনি এটা কব পারে যে এটা একটা স্লো ডাউন ফেজ। স্লো ডাউন ইকোনমিক্স আপনি যিকোনো এখন দেশের অর্থনৈতিক অবস্থাটো এনেকুৱা হব পারে আপ ডাউন হব পারে কিন্তু আরো বেসিকে হয়েছে যে কারণে উদ্বেগজনক হয় কক দুই ধরনের স্লো ডাউন হয় এটা হয় সাইক্লিক্যাল স্লো ডাউন আর এটা হয়েছে যেটো সিরিয়াস এটা রিপারকাশন থাকা এটা স্লো ডাউন এইটো আপোনার সাইক্লিক্যাল স্লো ডাউন বুলিয়ে ধরব পৰা যায় কারণ এনেকুৱা আপ ডাউন হয়ে থাকে দেই জিডিপি এটা যেটো কমিছে এনেকুৱা ধরনেরকে জিডিপি ঠিক এনে ধরনের জিডিপি কমিছিলে 2013-14 আর এটা আকো এটা জিডিপি স্লো ডাউন হয়েছে কিন্তু জিডিপি কমিছে যদিও জিডিপির গ্রোথ রেটটো ঠিকই আছে আগতকে অল্প কমিব পারে কিন্তু জিডিপির গ্রোথ রেটটো ঠিকই আছে আর যিয়ে নহক তেওঁলোকে মানি লৈছে যে এটা একটা স্লো ডাউন হয়েছে আর তারপর কিছু মেজার্স যাকালি আমার নিউজ পেপারত আমি পাইছো তেওঁলোকে বহুখিনি স্টেপস বা বহুখিনি পদক্ষেপ লওয়ার তেওঁলোকে আগভাগ লৈছে তার মাজত এটা হয়েছে ডাঙর পদক্ষেপ এটা হয়েছে 70,000 crore ইনফিউজ করব খুঁজছে পাবলিক সেক্টর ব্যাঙ্কসক যেটার পর আপনার ধরো লেন্ডিং রেটটাও কমি যাব আর এট দ্য সেম টাইম লেন্ডিং বৃদ্ধি হব মানুষের হাতত পয়সা আসবে আর যেটে অকমান আপনার স্লো ডাউনটা কমাবর কারণে একটা প্রচেষ্টা আর একটা কথা আছে ইয়ার মাজত যে এটা ইন্ডিকেশন ডাঙর ইন্ডিকেটর এটা হয়েছে মানে এটা খুব সেই আলোচনাত আহিছে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটো খুব স্লো ডাউন মানে সাফার করেছে এটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিটো সাফার করাটো কিন্তু আমার দেশের অর্থনীতির লগত কোনো কথা নাই অটোমোবাইল ইন্ডাস্ট্রি এইটো কারণেও সাফার করেছে মই আপনাক কব খুঁজছো অটোমোবাইল ইন্ডাস্ট্রি এইটো কারণেও সাফার করেছে বিকজ গ্লোবেলি যেটা কম্পিটিশন থাকিব লাগে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেদিনাখন আপনি যদি চাই একটা ইন্টারভিউত আপনার রাজীব বাজাজ অটোমোবাইলসর নিজেই কৈছে যে সেটো একেবারে যে আমি ইকোনমিক দুঃখ দিলে নহব এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির যেটা স্লো ডাউন হয়েছে এইটো এইটো কারণে হয়েছে যে গ্লোবেল কম্পিটিশনটা আমার অল্প কম আমি গ্লোবেলি কম্পিটিটিভ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছি যে ইকোনমিক্যালি টোটালি ফেল করেছে আর 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 একটা কথা মই জাস্ট একটা কথা উনিকে দিব কইছো তেখেতৰ হেৰিত যে যেটো তেখেতে কৈছে 70,000 ব্যাংক মানে ব্যাংক সমূহক সহায়ক মূলধন বৃদ্ধির কারণে সহায় করা হয়েছে 2015-19 অলরেডি 70,000 ব্যাংক বিলাকৰ মূলধন বৃদ্ধি করার কারণে আগবঢ়া হয়েছে এটা কথা হল ব্যাংকক আমি কি সহায় করবলগা হয়েছে প্রথম যেহেতু সাধারণ মানুষখিনি চাই থাকে সেইখানে মই কওঁ কারণ ব্যাংকৰ প্রতিটো সেবার লওয়ার বিপরীতে আমি মাচুল দিও লোন ললে আমি ঋণ দিও তাহলে ব্যাংকক কিয় লবলগা হয়েছে ইয়ার প্রধান কারণটো হয়েছে চাওক আমি কিছু কথা তৎক্ষণাৎ দল এটা দোষ দিয়াতকৈ ইয়ার প্রধান মেইন গুড়িটো চাওয়াটো দরকার যেটা আমি কও NPA নন পারফর্মিং এসেট তাহলে আপনি লোন লৈছে লোন ঘুরাই দিয়া লোন লৈছে লোন ঘুরাই দিয়া সেই যদি আপনি ফিগারটো চাই 17,55,000 তার মানে শতাংশর হিসাবত যদি করে আপনি আমি 100 টাকা যদি ঋণ লো তাহলে 15 টাকা আমি ঘুরাই দিয়া নাই 100 টাকা সেইটোর কারণে একটা ডাঙর হয়েছে আর ভারত আপনি যেটু ইন্টারনেশনেল মানে IMF মানে ইন্টারনেশনেল মনিটারি ফান্ডে প্রকাশ করা তথ্য মতে ভারতের স্থান বিশেষ NPA-র ক্ষেত্র লোন লোন ঘুরাই নিদিয়ার ক্ষেত্রে ষষ্ঠ হয় গ্রিস পর্তুগাল ইটালি ফিনল্যান্ড আর রাশিয়ার পিছতে ভারতের স্থান গতি আমার যোরপরা আমি যদি এখন অর্থনীতির আমি অর্থনৈতিকভাবে সবল হবলগা হয় শিক্ষিত ডেকাসকলক যদি লোন দিবলগা হয় ব্যাংকিং ব্যবস্থাটোর গুরুত্ব যথেষ্ট প্রয়োজনীয়তা আছে গতি এই 70,000 যে আরো দিছে তার মানে এইটাও নহয় যে কিছু ক্ষেত্র ব্যাংকিং খণ্ডে রেগুলেশন করবলগা হয়েছে কেনেকা করব পারে মানে একটা সরু উদাহরণ দিছো এইটা দি পেলায় আপনি জাস্ট এক মিনিট যেটা জয়েন্ট ল্যান্ডার্স ফরাম বলে এটা কব পারে জয়েন্ট ল্যান্ডার্স ফরাম মানে কেনেকা ধরুন আপনি মূল একটা ব্যাংকর পর লোন লৈছে তার ডিফল্ট হল নেক্সট ব্যাংকটো সেই কথাখিনি গম পাব যদি এটি সেইটি ব্যাংকে মিলি পেলে একটা জয়েন্ট ল্যান্ডার্স ফর্ম করে তেতিয়াহলে এজন মানুহে এটা ব্যাংকত ডিফল্ট হয়ে পেলে আন একটা ব্যাংকত যাব সিভিল আছে সিভিল সঁচাকে দেশত বিত্তীয় অর্থনৈতিক পরিস্থিতি জটিল হয়েছে তাক আর এটা অস্বীকার করব পৰা না যায় আমার এই আলোচনা অব্যাহত থাকিব তার মাজতে লব লাগিব চমু বিরতি বিরতির পিছত পুনর্ভতি আইসো আমার এই আলোচনার মাজলে অভিজিৎ মজুমদার রাষ্ট্রীয়কৃত ব্যাংকর কারণে যান পুঁজি মোকলাই দিয়ার কথা কৈছে সঁচাকে ই আমার ব্যাংক ব্যবস্থা শক্তিশালী করব পারিবনে এতিয়া ব্যাংক ব্যবস্থা একো হওয়া নাই ইন্দিরা গান্ধীর টাইমত ব্যাংকটো প্রাইভেটাইজেশনের পর গভর্নমেন্টাইজ করেছিল
এতিয়া বিজেপি গভর্নমেন্ট আহার পিছত ব্যাঙ্কগুলো প্রাইভেটেশনের দিকে গে আছে আর বহুত ব্যাঙ্ক বন্ধ হব সিচুয়েশন হয়ে আছে। এতিয়া ইকোনমিক্যালি ইমান ডাউন হল যে ব্যাঙ্কত আজি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোন লব খোঁজা নাই। কিয়র কারণে লোনটু লওয়ার পিছত যিকোনো ইন্ডাস্ট্রি চলাব লাগিব। আজি যদি আপনি অটো সেক্টর যায় যে অটো সেক্টরে আজি 30% এটা একটা টোটাল যদি করে তেতিয়ালে 40% অটো সেক্টরে বিকিব পারা নাই। অটো সেক্টর এতিয়া সিক নিচানা হয়ে আছে। সেকেন্ড হল টেক্সটাইল ইন্ডাস্ট্রি মোটামুটি আপনি যদি খবর লয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধের দিকে গে আছে। এতিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রি লাস্ট মান্থে 2,500,000 আনএমপ্লয়মেন্ট ঘোষণা করেছে। তারপর আই আছে আপনার যেটো আমার ইনফ্রাস্ট্রাকচারে আজি যেটো ফ্ল্যাটের পরিস্থিতি 30% কাম ডাউন, 30% ফ্ল্যাট বিকিব পারা নাই। ফ্ল্যাট ইন্ডাস্ট্রি বিল্ডার ইন্ডাস্ট্রি আজি ধ্বংসের পথে। তারপর আই আছে আপনার অয়েল ইন্ডাস্ট্রি আজি যেটো গভর্নমেন্টের নবরত্ন আসলে ONGC কক, অয়েল ইন্ডিয়া কক, সব লাহে লাহে এটা আর্থিক সংকট আর কাম ডাউনের দিকে গে আছে। এতিয়া কথা হল ইমান আশ্বাসন দেওয়ার পিছত আমার গভর্নমেন্ট যেতিয়া বিজেপি গভর্নমেন্ট আইছে সকলে ভোট দিছে, এটো কারণে ইমান তাত পালে গভর্নমেন্ট করিলে। গভর্নমেন্ট হওয়ার পিছত শুধু ডায়লগ দিলে নহব, আমি এটো করে দিম, আমার দুদিন পিছত একটা ফাইন্যান্স মিনিস্টার কয়ে আছে যে না ইকোনমিক্যালি একো হওয়া মজুমদার মাহি আছো ইকোনমিক্যালি ব্যাংকর একটা স্কিম, মানে গভর্নমেন্টের একটা স্কিম আছে CGT MSC স্কিম, কোলেটারেল উইদাউট কোলেটারেল গ্যারান্টি ইউ ক্যান হ্যাভ এ লোন অফ 2 crores। শুনাত খুব ভাল লাগে, আগতে 1 crore আসলে ইন দ্য কংগ্রেস রিজিম, তারপর সেটু 2 crore হলে। আপ লাস্ট ইয়ার লোকে সেটু স্কিমটা চেঞ্জ হল আগস্ট 2018, 21st August 2018 নোটিফিকেশন ওলাইছে। সেটু স্কিমত আগত 750 পার লাখ আসলে, মানে 0.75% সেটু এনুয়াল ফি। এতিয়া সেই ফিটু মিনিমাম আছে 1350 এন্ড হাইয়েস্ট ইজ 1800, 750 টু 1350 আর 1800। তারপর আর দুটা লোড আছে, রিস্ক প্রিমিয়াম লোড, তার দুটা আছে। এটা আছে ব্যাংকর NPA কিমান আছে, ব্যাংকে কাট লোন দিছে ঘুরাই লব পরা নাই, সেটু লোডটু বিজনেসম্যানের উপর আই গেল যে ঘুরাব বিচারি আছে। ইট ইজ 5% to 25%। এনাদার লোড ইজ দ্যাট এই ব্যাংকে এই ট্রাস্টর পরা কিমান টাকা ক্লেম করেছে, সো দ্যাট ইজ অগেন 5% to 25%। সো টোটাল হয়ে গেল 1800, মে বি 2700 ম্যাক্সিমাম। এতিয়া ব্যাংক ম্যানেজারে লোন দিছে, ব্যাংকে লোন দিছে, ব্যাংকে লোন ক্লেম করেছে, ফিজ লইছে, তো ক্লেমটু হব পারে। হ্যাঁ, সেটু লোডটু যা পেমেন্ট করিব পারে বা নিউ কামার আছে তার উপর লোডটু দি দিলে। ইট হ্যাপেন উইথ মি অন দিস প্ল্যাটফর্ম, আই এম সেইং ইট হ্যাপেন উইথ মি, মোর লোন লগে লগে ঘুরাই দিলে। যাতে আপনি কোয়ান্টিফাই করলে ভিউয়ারের কারণে সুবিধা হব, মোর 1 কোটি টাকার জন্য লোন লয়, মোর 25 লাখ টাকা লোন আছিলে, মোর নিজর 25 লাখ টাকা সিসি লোন আছিলে, এটা ব্যাংকর পৰা, ব্যাংকর নামটো নকও মই, মোর 700 মানে ইনক্লুডিং GST মোর প্রায় 21,000 টাকা মান বছর লাগি আছিলে। এবার দে ডেবিটেড মাই অ্যাকাউন্ট অ্যারাউন্ড 75,000। আই কল্ড, মোক এক্সপ্লেনেশন দিলে, আমিতো লগোৱা নাই, উপরের পর যেটা আছে আমি আপনার অ্যাকাউন্টে ডেবিট করে দিলু, মোলে লগে মোট টাকাটা ঘুরাই লইছো যে আপনি মোর অ্যাকাউন্টে একটু ফিজটা ক্রেডিট করক, হ্যাঁ মোক আপনার লোনটা না লাগে, আই ডোন্ট নিড ইয়োর লোন। তো যা গুড পেয়ার্স আছে, এই দিস লোন ইজ নট এফোর্ডেবল, ব্যাংক মাস্ট রিকনসিডার দিস স্কিম ইজ নট বেনিফিটেড ফর MSE, দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ, সামবডি মে ডিসএগ্রি উইথ মি। আমি কোয়ান্টিফাই করব, নিজে লছিল নিজে হয়, মই 1 কোটি টাকা নিজে এটো স্কিমত লৈছিলু। আচৰিতভাৱে তা মানে তার প্রথমবার প্রায় 1.5 লাখ মান লৈছিল, পিছৰবার তেওঁলোকে ইন্টারেস্ট হেৰিটো ৰেটটো বঢ়াই দিছে, নে প্রথমবার তো হেৰি খালি লুহিয়া ডাঙরিয়ায় যেটো ব্যাংকৰ কথা কলে তাতে মই এটা সংযোজন কৰিব বিচাৰিছো। মই আজি কেইদিনমান আগতে দুজন অর্থনীতিবিদৰ লগত বহি এনে এইবোৰ বিষয়ে কথা পাতিছিলোঁ, তেওঁলোকে দুটা কথা মোক ক'লে দেই, সেইটো হয়নে নহয় ক'ব, যে এটা হ'ল বেংকে কি গভৰ্ণমেণ্টে এটা হেৰি আনিছে, নেশ্যনেলাইজ বেংকবিলাকত যদি আমি যদি পইচা থওঁ, আমাৰ যিটো বেচিক চাম এমাউণ্ট
সেইটো যদি বেংকটো যদি দেউলিয়া ঘোষণা হয় তেতিয়াহ'লে তেওঁলোকে আমাক সেই পইচাটো ঘূৰাই নিদিয়ে, এটা পাৰ্চেণ্টেজ কাটি দিব, মানে ঘূৰাই যদি দেউলিয়া হয়, দেউলিয়া হয় যদি আগতে, কিন্তু আগতে এইটো এটা আটাইতকৈ ডাঙৰ কথা দেই, আপুনি কষ্ট গোটেই জীৱনটো চাকৰি কৰি আপুনি বেংকত পইচা হয় তাৰপিছত আপোনাৰ চাম এমাউণ্টটো বেংকে লৈ ল'ব আৰু চৰকাৰে সেইটো ক্ষেত্ৰত এটা ৰেগুলেশ্যন আনিব, এইটো এটা দুৰ্ভাগ্যৰ কথা, প্ৰতিজন চাকৰিয়ালৰ হ'বই নোৱাৰে, প্ৰতিজন আৰু এটা দ্বিতীয় কথাটো হৈছে আজিৰ তাৰিখত যেতিয়া আপোনালোকে যেতিয়া এম এছ এম ই চেক্টৰৰ কথা কৈছে, এজন যেতিয়া ডেকা ল'ৰা এজন ওলাই আহিব বিজনেছ কৰিব, তেওঁ কি কৰিব, মৰ্টগেজ দিব, লোন এগেইনষ্ট মৰ্টগেজ, আজি কি যুক্তিত আপুনি নিজৰ মাটিখিনি নিজৰ ঘৰৰ থকা মাটিটো কেনেকে কি যুক্তিত বেংকক দিব, কাৰণ কি সাহস কৰিব, কি সাহসত আপুনি যিটো অৰ্থনৈতিক অৱস্থা তাৰ ক্ষেত্ৰত আপুনি সেই ৰিপেমেণ্টটো কেনেকে কৰিব, যদি ৰিপেমেণ্ট কৰিব নোৱাৰে, যদি আপোনাৰ একাউণ্টটো এম পি এ হয় তেতিয়াহ'লে বেংকেটো আপোনাৰ মাটিটো লৈ ল'ব, সেইকাৰণে আজিৰ তাৰিখত যিটো পৰিৱেশ সৃষ্টি হৈছে সামগ্ৰিকভাৱে ভাৰতবৰ্ষত যিটো পৰিৱেশ সৃষ্টি হৈছে, এম এছ এম ই চেক্টৰে জি ডি পিৰ প্ৰায় 50% কণ্ট্ৰিবিউচন কৰে, তাৰ ক্ষেত্ৰত এটা নিউ কামাৰ্ছ নতুন এণ্টাৰপ্ৰেনাৰ্ছ ষ্টাৰ্টআপ এণ্টাৰপ্ৰেনাৰ্ছ এটা কি সাহসত বেংকত মৰ্টগেজ এগেইনষ্ট লোন ল'ব, আমাৰ ইয়াতে যিটো নটিছ পলিচি আছিলে পলিচিটো যে উঠাই দিলে, নটিছ পলিচিটো উঠাৰ পিছত কংগ্ৰেছৰ টাইমে বা আগত গভৰ্ণমেণ্টৰ টাইমে এটা পলিচি আছিলে, কিন্তু এই বেংকৰ বিষয়ে মানে কথা এটা ক'ব খোজো যে আজি 70,000 ক্ৰ চৰকাৰে যিটো ৰিকেপিটেলাইজেশ্যন আপফ্ৰণ্ট দিব বুলি এনাউন্স কৰিছে, ঠিক আছে, চৰকাৰে দিব আজি 70,000 ক্ৰ'ৰ্ছ মানে আপুনি তাক হাতগুণ্ডি মাল্টিপ্লাই কৰক, 490,000 কোটি টকা বেংকৰ লোন দিব পৰা কেপাচিটি আহি গৈছে, কিন্তু বেংকে লোন নিদিয়ে নহয়, আজি চৰকাৰে বেংকক কৈছে যে লোন দিয়ক, বেংকে আপুনি যিকোনো বেংকত যাওক, বেংক মেনেজ আল্টিমেটলি লোন কোনে দিব, ক্ৰেডিট অফিচাৰজনে দিব আৰু চেংচনিং অথৰিটিজনে দিব, তেওঁলোকৰ প্ৰথম কথা কি হৈছে যে মই ভাই মই জেলত যাম নেকি, সেইটো কাৰণে আজি ইমান লাষ্ট দুবছৰ গভৰ্ণমেণ্টে বহুত প্ৰেচাৰ দিছে বেংকক যে লোন দিয়ক লোন দিয়ক, কিন্তু তেওঁলোকে লোন নিদিয়ে, জানকী খাউন, সঁচাকে বহুলোকে কৰ্মসংস্থাপন হেৰুৱাবলগা পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছে, সেয়া গাড়ী উদ্যোগৰ পৰা আৰম্ভ কৰি বস্ত্ৰ উদ্যোগলৈকে, তেনেকুৱা এক পৰিস্থিতি বা ৰক্ষা পৰিব পৰা ব্যৱস্থা এতিয়ালৈকে ৰখা নাই, যিমানে অস্বীকাৰ নকৰক তেনেকুৱা এক পৰিস্থিতি আমি মুখামুখি হ'বই লাগিব, ইয়াৰ দ্বাৰা এটা কথা প্ৰমাণ হৈছে যে বৰ্তমান চৰকাৰে এতিয়ালৈকে দেশৰ অৰ্থনীতি সম্পূৰ্ণভাৱে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই, নিৰ্বাচনৰ আগতো এইটো কথা অস্বীকাৰ কৰি আছিলে, এতিয়া যেনিবা প্ৰকাৰান্তৰে স্বীকাৰ কৰি লৈছে, এইখিনি হৈছে শ্ল' ডাউন, এয়া 5 বছৰৰ কৰ্মফলৰ পৰিণতি নহয়, আজি তেখেতে এন পি এৰ কথা যে কৈছে, এই এন পি এ অকল 5 বছৰত ক্ৰিয়েট হোৱা নাই, এই এন পি এ আগৰ পৰা ক্ৰিয়েট হৈ আছে, যিটোৰ কাৰণে আজি বেংকে চাফাৰ কৰিছে, এতিয়া তেখেতে তেওঁ লহিয়া দায়ো এটা পইণ্ট কৈছে যে আমি গুড পেয়াৰ্ছ হৈ পেলাই চাফাৰ কৰিছোঁ, কিন্তু এইটো বেংকৰ আজিৰ নীতি নহয় আগৰে নীতি, যে নন পেয়াৰ্ছৰ কাৰণে গুড পেয়াৰ্ছে সদায় চাফাৰ কৰিব, যদি ইণ্টাৰেষ্ট ৰেট বাঢ়িছে বা আপোনালোকে যিখিনি কৈছে লোনছ হেভ বিকাম এক্সপেন্সিভ, আনহাতে কিছুমান লোন পাবলৈ আকৌ সহায়ো হৈছে, যেনেকৈ আপুনি যদি আজি মুদ্ৰা লোনৰ কথা কয়, নতুন এজন এণ্টাৰপ্ৰেনিয়াৰে যদি আপুনি বিজনেছ ষ্টাৰ্ট কৰিব খোজে, মুদ্ৰা লোন এভেইলেবল আছে, প্লাছ ষ্টাৰ্টআপ লোন কিছুমান এভেইলেবল আছে, যিটো কোলেটেৰেল ফ্ৰী লোন আপুনি অলপ আগতে কৈছে, কোলেটেৰেল ফ্ৰী লোন আপ টু 1 ক্ৰ'ৰ,
absolutely not. I beg to differ. I beg to differ. Apuni eto kotha mo kobo noare. Moi BJP join kora. Moi BJP apuni BJP kotha kobo noare. Je amar eto loan lage. Aru ajir alochona kintu banker upore hoa na. Aji kotha na. Na 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 na. Khan 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 under every scheme. Khan khan khan. আমি অকল বেয়াটো দেখালে নহব ভাল কৰিবলৈ গৈও কেতিয়াবা বেয়া হ'ব পাৰে কিন্তু মই হেতুকে কৈছো এটা এটা স্লাইক সাইক্লিকাল স্লো ডাউন হ'ব পাৰে আৰু আমি যদি ধৈৰ্য ধৰি আৰু অলপ দিন বাট চাও এই ডেফিনেটলি ইকনমি ইজ গোইং টুৱার্ডছ দা পজিটিভ নারায়ণমূৰ্তি এটা আপোনাৰ এটা আৰ্টিকেল ওলাইছে নারায়ণমূৰ্তি পৰখী এটা আৰ্টিকেল ওলাইছে য'ত তেওঁ প্ৰশংসা কৰিছে যে এই স্লো ডাউনটো এটা এটা সাধাৰণ ব্ৰেক মৰাৰ নিচিনা হৈছে ইকনমিৰ কাৰণে বাট দা ইকনমি ইজ গোইং টু গো ফৰৱাৰ্ড নবনীত বৰা বহুত সংশোধন কৰা হৈছে বহুত কাৰেক্টিভ মেজাৰ্ছ লৈছে যিটোৰ কাৰণে ইকনমিক শ্লো ডাউনটো হৈছে বাট আই এম শ্যৰ দিছ ইজ এ ভেৰি পাৰ্মানেণ্ট নবনীত বৰা এতিয়া বৰ্তমান পৰিস্থিতিত যি বিত্তীয় পৰিস্থিতিয়ে দেখা দিছে সম্ভাৱ্য কি কি পৰিণাম হ'ব পাৰে আমাৰ দেশত আমি কি কি পৰিস্থিতিৰ মুখামুখি হ'ব পাৰোঁ এতিয়া মানে এতিয়া যেটো স্লো এতিয়া গভৰ্নমেণ্টে হাৰ পাই পেলাই ৰিয়েক্ট কৰিছে খুব ভাল কথা যে এইটোৱে বহুত দিনৰ পৰা আজি লাষ্ট তিনি চাৰি পাঁচ মাহৰ পৰা আশা হৈ আছিল যে গভৰ্নমেণ্টে কিয় ৰিয়েক্ট নকৰে আৰু গভৰ্নমেণ্টৰ ফালৰ পৰা কিছুমান বৰ নিগেটিভ কমেণ্টছ আহিছিলে যে নাই শ্লো ডাউন হোৱা নাই এইটো কিছুমান চেক্টৰ স্পেচিফিক হয় অ'লা উবেৰৰ কাৰণে অট'মবাইল চেক্টৰ শ্লো ডাউন হৈছে হাঁ কিন্তু মেবি কণ্ট্ৰিবিউটিং ফেক্টৰছ কিন্তু এতিয়া ভাল কথা যে তেওঁলোকে হাৰ পাই পেলাই ৰিয়েলাইজ কৰিছে যে একচুৱেলি চিটুৱেশ্যনটো খুব বেয়া হৈছে নহ'লে আপোনাৰ চাওক আজি এটা আমি ফাণ্ডামেণ্টেল কথা এটা বুজি পাব লাগিব যে ইণ্ডিয়ান ইকনমিৰ মেইন ফাণ্ডামেণ্টেল আজি ষ্টক মাৰ্কেটছৰ কেপিটেলাইজেশ্যন হ'ব পাৰে টপ 20 বা টপ 50 কোম্পানীজে কণ্ট্ৰল কৰে কিন্তু আমাৰ ইকনমিটো চলাই এম এছ এম ই চেক্টৰে আৰু এম এছ এম ই চেক্টৰে যেতিয়ালৈকে ৰিভাইভ নকৰে এম এছ এম ই চেক্টৰে 80% মানুহ এম এছ এম ই চেক্টৰত এমপ্লয়ড আছে অনলি 20% মানুহ অৰ্গেনাইজ চেক্টৰত এমপ্লয়মেণ্ট আছে সেই কথাটো বুজি পাব লাগে মানুহে যে এম এছ এম ই চেক্টৰ যদি ৰিভাইভ নকৰে আনএমপ্লয়মেণ্ট যদি বাঢ়ি গৈ থাকে আৰু যিটো ৰেটত জব লছেছ হ'বলৈ আৰম্ভ কৰিছে সেই এম এছ এম ই চেক্টৰটো ৰিভাইভ কৰাটো অতি দৰকাৰ আৰু এম এছ এম ই চেক্টৰ ৰিভাইভ কৰাৰ কাৰণে আপুনি যদি এটা ফাণ্ডামেণ্টেল বস্তু চাই কালি ফাইনেন্স মিনিষ্টাৰ এটা খুব ইম্পৰ্টেণ্ট কথা কৈছে যিটো পটককৈ হয়তো মানুহে বুজি নাই পোৱা যে গভৰ্মেণ্টে এম এছ এম ই চেক্টৰৰ পেমেণ্টছবিলাক 30 days ভিতৰত ৰিলিজ কৰিম বুলি কৈছে আজি ইণ্ডিয়ান ইকনমিৰ চবতকৈ ডাঙৰ প্ৰব্লেম কি হৈছে কাৰেঞ্চি কেশ ফ্ল'টো মাৰ্কেটত নোহোৱা হৈ গৈছে কেশ ডাজেণ্ট মিন ব্লেক মানি কেশ ফ্ল' মিনচ কাৰেঞ্চি বিকজ গভৰ্মেণ্ট হৈছে কনজিউমাৰ বিগেষ্ট কনজিউমাৰ অফ গুডছ এণ্ড ছাৰ্ভিচেছ আৰু গভৰ্মেণ্ট পেমেণ্টছবিলাক ৰিলিজ কৰাত বহুত দেৰি কৰিছে আজি কণ্ট্ৰেক্টৰে পেমেণ্ট নাপায় ছাপ্লাইয়াৰে পেমেণ্ট নাপায় গভৰ্মেণ্টে যদি পেমেণ্ট নকৰে এতিয়া সেই যিজন ছাৰ্ভিচ প্ৰভাইডাৰ বা গুড ছাপ্লাইয়াৰ তেওঁ অনৱাৰ্ডছ তেওঁ ডাউনলাইনৰ কেনেকৈ পেমেণ্ট সেই কাৰেঞ্চি চাৰ্কুলেশ্যনটো নোহোৱাৰ কাৰণে আজি এটা ষ্টেগনেশ্যন হৈ গৈছে যে মাৰ্কেটত এটা কেশ ক্ৰেচ মানে কাৰেঞ্চি ক্ৰাঞ্চ বুলি যিটো চিটুৱেশ্যন হৈছে চ' এতিয়া চৰকাৰে যদি ৰিলিজ কৰিবলৈ আৰম্ভ কৰে আশা কৰোঁ যে সেই ফ্ল'টো আহিব আহিলে নহ'লে এম এছ এম ই চেক্টৰ আজি যিটো চিটুৱেশ্যনত আছে চিটুৱেশ্যন যথেষ্ট বেয়া আপুনি ষ্টক মাৰ্কেটৰ ইণ্ডেক্স লেভেল বাদ দিয়ক সেইটো 8 কোম্পানী দিয়া নিফটি হাই কৰি থৈছে বাকী আমি যদি বাকী চেক্টৰ চাই দে আৰ এবাউট 9000 ইণ্ডেক্সৰ লেভেলত আছে অ'কে দেট ইজ এ বিগাৰ স্কিম কিন্তু আজি বেংকিং চেক্টৰ আজি যদি আমাৰ ইকনমি ফাৰ্ষ্টলি থাকিব লাগিব যে আপোনাৰ এজন মানুহে যদি এটা এণ্টাৰপ্ৰাইজ কৰে তেওঁক কাৰেঞ্চি লাগিব তেওঁক লাগিব পইচা আজি বেংকিং চেক্টৰে যদি লেণ্ডিং আৰম্ভ নকৰে যিটো চৰকাৰে বুজি পাইছে আজি এবছৰ দুবছৰ পৰা চৰকাৰে বেংকক প্ৰেছাৰ দি আছে যে আপোনালোকে লেণ্ডিং কৰক কিন্তু বেংকিং চেক্টৰে যদি লেণ্ডিং নকৰে ইভেন 10 lakh এণ্টাৰপ্ৰেনাৰ এজনৰ পৰা লৈ পেলাই 10 crore এজন এণ্টাৰপ্ৰেনাৰ লাগে তেওঁ যেতিয়া খৰচ কৰিব তেওঁ যেতিয়া এটা প্ৰজেক্ট লগাব তেতিয়া তেওঁ ষ্টীল চিমেণ্টৰ পৰা আৰম্ভ কৰি চব কনজামশ্যন কৰিব প্লাছ এমপ্লয়মেণ্ট জেনেৰেশ্যন হ'ব সেইটো নোহোৱালৈকে বেংকিং চেক্টৰে যেতিয়ালৈকে লেণ্ডিং আৰম্ভ নকৰে তেতিয়ালৈকে আমাৰ ইকনমি ৰিভাইভ কৰাটো অতি দিগদাৰ আছে চৰকাৰে কালি যদি 70,000-90,000 crore লেণ্ডিং মাৰ্কেটত আহিব বুলি আশা কৰিছে কিন্তু আজি বেংকৰ যি তেওঁলোকৰ যিটো চাইকলজি আছে লাষ্ট 5 বছৰ NPA কৰি তেওঁলোকে বহুত কথা শুনিব লগা হৈছে কাৰণ মই ৰেগুলাৰ বেংকৰ লগত কাম কৰোঁ তেওঁলোকৰ এটা চাইকলজিকেল কথা আহি গৈছে যে ইমান টেনশ্যন খালোঁ ইমান প্ৰব্লেম পালোঁ লাষ্ট 5 বছৰ NPA নামত এতিয়া মই লোন দিবলৈ হ'লে মোক কোনে জোৰ কৰিব মোকতো কোনো ছিগনেচাৰ কৰিবলৈ ফ'ৰ্চ কৰিব নোৱাৰে যদি মই ছেটিছফাইড মই যদি কলেটৰেল ছিকিউৰিটি পাওঁ
বোলে লোন লাগে যদি কলেটোর লই আহ ক্রেডিট গ্যারেন্টির কথা নাপাতিব সিধা কথা কয় তেওঁলোকে এইটো মই পার্সোনালি ডে ইন ডে আউট ব্যাংকৰ লগত কাম কৰো তো সিধা কথা কয় যে ক্রেডিট গ্যারেন্টির কথা নাপাতিব লোন চাইয়ে তো ইনসিকিউরিটি দিয়ে বাস গতিকে তেনেকুৱা সার্কামস্টেন্সত ব্যাংকারক প্রথম কনফিডেন্স তো আনিব লাগিব সরকারে যে আপনি লেন্ডিং আরম্ভ করক যিখিনি পেনাল একশন হয়েছিল লাস্ট পাঁচ সাত বছর সেইটো এটলিস্ট পাহরি যাক আর হয়তো কনফিডেন্স এটা দিব লাগিব যে আপনাদের যদি অনেস্টলি কাম করে তেওঁলোকৰ ওপৰত একশন নহয় কারণ এই ব্যাংকার কিজন আমার ইকোনমির কারণে বহুত ইম্পর্টেন্ট হয় যদি পজিটিভ অ্যাপ্রোচ নহয় তেওঁলোকে যদি লেন্ডিং নকরে এইটো ইকোনমি আরো কোটো আগবাড়িব নয় দেবজিৎ মহন্ত না মাহি আছো মজুমদার দেবজিৎ মহন্ত মই যে এই পরিস্থিতিত সম্ভাব্য জনসাধারণভাবে সম্ভাব্য কি কি প্রভাব পড়িব পারে কর্মসংস্থাপনহীনতা আর কি কি আহিব পারে হয় ধরা হল আজির পরিস্থিতি অব্যাহত থাকিব ছমাহর পিছলকে তেতিয়ালে কি হব পারে এটা সক আপনি যদি চাই এবার 2000 যেটু লোকসভা ইলেকশন হয়েছে 2019 সনত তাত 11 কোটি নতুন ভোটারে ভোটদান করেছে 18-25 বছরের বয়সের সীমারেখার ভিতরের লোকর সংখ্যা হয়েছে 30 কোটি তার মানে যদি আপনি চাই 31 কোটিক যদি এবছৰত ভাগ করে তাহলে 2,50,00,000 তাহলে প্রত্যেক মাহত যদি আমি ভাবো 20 লাখ 20 লাখ মানে কর্মসংস্থান বিচাৰে যিটো হয়তো কর্মসংস্থান দিয়াতো সরকারের পক্ষে মই ভাবো 20 লাখ লোক প্রত্যেক মাহত সম্ভবপর নহয় গতিকে ইয়ার অল্টারনেট যদি উলিয়াব লগা হয় যিটো সেলফ এমপ্লয়েড নিজকে নিজে প্রতিষ্ঠা করা বা কিবা এটা উদ্যোগ সরু উদ্যোগ হোক ডাঙর উদ্যোগ হোক তাত আরম্ভ করে আগবাড়ি যাওয়ার ক্ষেত্রত এই ক্ষেত্রত সহায় করিবর লগা হলে বেংকিং সেক্টরক প্রথম পুনরুদ্ধার করব আর বেংকিং ক্ষেত্র সেক্টরেরও এনেকা একটা মনোভাব আহিব লাগিব যে ইয়েস আমি এই ক্ষেত্রে অর্থনীতিরও হেল্প হব পারে আর গভর্নমেন্টের তখেসকলের মনত একটা আত্মবিশ্বাস আহিব লাগিব যে সরকারও আমাক হেল্প করব দ্বিতীয়তে যেটি আপনি কৈছে এই ক্ষেত্রত এইবার যে বিত্তমন্ত্রীয় এইবার কনফারেন্সত কৈছিলে যা 24 তারিখের এইটত একটা ভাল কথা কৈছে তার ভিতরে একটা কথা হয়েছে যেখানে GST-র আউটস্ট্যান্ডিং আছে সেইখানে মুকলি করে দিব সেইটা একটা ভাল কথা দ্বিতীয় কথা আমার যদি পেট্রোলের প্রাইস আজ কিছু বছর আগরপরা ডিরেগুলেট করা হয়েছে অর্থাৎ যোগান আর চাহিদার উপর নির্ভর করে পেট্রোল আর ডিজেলের মূল্য নির্ধারণ করা হব ঠিক তেনেকুৱাটাই করব খুঁজছে এইবার রেপো রেটর ক্ষেত্রে রেপো মানে ব্যাংকবিলাকে যেটা রিজার্ভ ব্যাংকরপরা ঋণ লয় পয়সা ধারে লয় যদি রিজার্ভ ব্যাংকে রেপো রেট কমাই দিয়ে ইন্টারেস্ট রেট কমাই দিয়ে তারে সুফলটো ব্যাংকর ব্যাংকে জনসাধারণলৈকে আগবাই দিব লাগিব 2019 সনত দুঃখজনকভাবে 110 বেসিক পয়েন্ট কমাই দিয়া হয়েছিল কিন্তু তারে সুফল মাত্র 29 পয়েন্টে জনসাধারণক দিয়া হয়েছিল গতি যদি বেসিক পয়েন্ট কমে তেতিয়ালে সেই সুফলখানি যদি জনসাধারণক দিয়ে তেতিয়াহলে একটা সুস্থ বাতাবরণের সৃষ্টি হব তেতিয়া মানুষখিনি কাম করার কারণে আগবাড়ি আহিব পারিব আর সেইটাই এবার আশা করা হয়েছে 24 তারিখে যেটা দিয়েছিল তার ফলত আশা করা হয়েছে বিশেষ ঋণের ক্ষেত্রে অটো ঋণ অটো বা গৃহ ঋণ বা সর সুরা যা ঋণ লোক তার ক্ষেত্রে কিছু সহায় হব বলে আশা করা গেছে আন একটা কথা মানে উনিকিয়াব খুঁজছো ইয়েস আমি সদায় সমস্যা কওঁতে তার সমাধান আলোচনা করা দরকার হয় কিছু ক্ষেত্রে আমি পজিটিভও হব লাগবে যাবার বাজেট যেটা উত্থাপন করেছিল বিত্তমন্ত্রীয় কৈছিল যে 5 ট্রিলিয়ন যেটা আমি যদি ভারতীয় টাকার হিসাবত হিসাব করো প্রায় 341 লাখ কোটি মানে 5 ট্রিলিয়ন মিন্স হবগৈ আর যদি এইটো হয় ভারত পৃথিবীর ভিতর ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক দেশ হব এতিয়া আমি যদি এটা চাও তেতিয়াহলে দেখা পাম আপনি যদি 1996-ত চাই ভারতের অর্থনীতি তেতিয়া ভারতের অর্থনীতির পরিসীমা আছিল 3,88,000 কোটি তারে 10 বছর পিছত দুগুণ বৃদ্ধি হয়েছে মানে 92,000 কোটিলৈকে বাড়িছে দুগুণ বৃদ্ধি হয়েছে 2016 চনতো প্রায় দুগুণ বৃদ্ধি হয়েছে এই দুগুণ বৃদ্ধিটো যদি আমি আকৌ রাখিব পারো তেতিয়াহলে আমি এদিন হয়তো 5 ট্রিলিয়নলৈকে যাব পাৰিম এইটো পরিসংখ্যায় কৈছে এইটো মোৰ এজাম্পশ্যন হয় 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 লোহিয়া ছাৰ এতিয়া দুটা যে কথা ওলালে GST রিফান্ডৰ কথা আছে আমাৰ নর্থ ইষ্টত এটা আছে বাজেটৰী সাপোর্ট GST রিফান্ড ইজ নট বাজেটৰী সাপোর্ট সেইটো মই এইটো প্লেটফৰ্মৰ পৰা ক্লিয়াৰ কৰি দিওঁ হা বাজেটৰী সাপোর্ট ইজ সিমথিং ডিফাৰেণ্ট GST রিফান্ড যেটো আছে আপুনি এক্সপোর্ট কৰিছে কিবা এক্সেস পেমেন্ট হ'ল এইবিলাক যি ঘূৰোৱা কথা আছে এইবিলাক কথা আছে তো আমাৰ বাজেটৰী সাপোর্টৰ যিটো কথা আছে তাতো বহুত পইচা আটকি আছে তেওঁ সেইখিনি পইচাও ৰিলিজ হ'ব লাগে তো সেইটো কিন্তু এইটো প্ৰেছ কনফাৰেন্সৰ মাজত সেইটো কথাটো ইনক্লুড নহয় এটা ভাল কথা হৈছে আমাৰ ফাইনেন্স মিনিষ্ট্ৰী যিটো এনাউন্স কৰিছে
যে গভর্নমেন্ট ইজ গোয়িং টুয়ার্ড কম্পজিশন এটা এভরি লট কি আসলে প্রসিকিউশন আপনি সেইটো নকরিলে প্রসিকিউট হব আপনি অমুক নকরিলে প্রসিকিউট হব নাও গভর্নমেন্ট ইজ ফিলিং দ্যাট সেইটো ফিয়ার ফ্যাক্টর এটা হয়ে আছে ফিয়ার ফ্যাক্টরটো লাব লাগিব নাও দে আর মুভিং টুয়ার্ড দি কম্পজিশন দিস ইজ এ ভেরি ওয়েলকাম স্টেপ যে কম্পজিশন হব লাগে কিবা ভয়লেশন হয়ে গেল কিবা বস্তু আছে সেইটো কম্পজিশন করে দিয়া হল আপনার প্রসিকিউট নকরে সেইটো এসুরেন্স পারি পারি দিছে তো দিস ইজ এ গুড স্টেপ আর সেইটো যেটা কৈছে দুজনের মানে সহমত যে ব্যাংকে কনফিডেন্স দিব লাগিব সরকারক কি যেতালে বাজারত পচা নাই আর কেশ ইকোনমিটো ইমান রিস্ট্রিক্ট করে দিলে আলটিমেটলি আনঅর্গানাইজ সেক্টরটো খুব সফর করব নো সেকেন্ড অপিনিয়ন সঁচা কথা এই পরিস্থিতি সরকারে অতিক্রম করব পারিবনে নয় আজিও সন্দেহ আছে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণার পিছতো কিন্তু কোনো লোক আশ্বস্ত হব পড়া নাই আমার এই আলোচনা অব্যাহত থাকিব তার মাজতে লোব লাগিব চমু বিরতি বিরতির পিছত পুনের ভতেছো আমার এই আলোচনার মাজলে রাসেল হুসেন যে আমি এতালেক যিখিনি ব্যাংকিং খণ্ডর কথা পাতিছো দেশের এই পরিস্থিতির কথা পাতিছো সর্বসাধারণ রাইজে বুঝব পরাকে এটা কথা কক যে যদি এই সমস্যা অব্যাহত থাকে আর কেইমাহমানলৈকে আমার সর্বসাধারণ রাইজর মাজত কি কি প্রভাব পড়িব পারে ক্ষুদ্র আর মজলিয়া ব্যবসায়ের কথাটো বহুত আলোচনা করেছে তার উপরেও চাওক আপুনি যেটো প্রশ্ন কৈছে তার স্পেসিফিক উত্তরটো দিয়ার আগতে মই দুটামান কথা কব বিচাৰিছো আপুনি মই কব দিব লাগিব না অলপ সমুকে কক আমাৰ সময় শেষ হৈ আছে একেবাৰে কম সময় আছে প্রথম কথা হৈছে যে আমাৰ বৰা ডাঙৰিয়াই যেটো এমএছএমই সেক্টৰৰ কথা কলে আজি বেংকে লোন নিদিয়াৰ কথা আজি বেংকে লোন নিদিয়াৰ পৰিস্থিতিটো কেনেকে উদ্ভৱ হৈছে কারণ এমপিএর পরিমাণটা আপনাদেরকে গম পাইছে মহন্ত ডাঙরিয়ায় কলে 17 লাখ কোটি টাকা আজি ব্যাংকে সাহস করা নাই আর কিয় করা নাই কারণ যদি রেনবেক্সি চাওক আপনি রিলায়েন্স কমিউনিকেশন চাওক এই গোটেব এই যাঙর ডর কোম্পানিবিল আছে এইবর কোম্পানি দেউলিয়া হয়েছে কি কারণ হয়েছে বিকজ অফ দ্য ক্রনি ক্যাপিটালিজম আমি মাত্র 10টা কোম্পানি ইন্ডিয়ার 10টা কোম্পানিক টার্গেট করে লো আমি যান পলিসি ইকোনমিক পলিসি হোক বিজনেস পলিসি হোক সেই কোম্পানি যার ফলত কি হয়েছে যে এমএসএমই সেক্টর খতম মিডিল সেগমেন্টর ইন্ডাস্ট্রিব খতম তার ফলত এমপিএর পরিমাণ বাড়ি গেছে যার ফলত আজি যার এন্টারপ্রেনার্স নতুন এন্টারপ্রেনার্সে বিজনেসত সোমাইছে ব্যাংকে সাহস নকরে দিবর কারণ সেইকাৰণে সরকার একটা পরিবেশ সৃষ্টি করে হলেও সেই পরিবেশত যাতে এমএসএমই সেক্টরসর সকলে আহিব পারে জব ক্রিয়েশনটো 80% জব ক্রিয়েশনটো এমএসএমই সেক্টরের পৰা হয় সেইকাৰণে এইটো এটা সরকারে এই ক্ষেত্রত বিশেষভাবে মনোনিবেশ করব তেতিয়াহে ইকোনমিটো আকো সরকারে সামবালিব পারিব আর এটা আপনি কৈছে যে এই যদি রিসেশন অবস্থাটো যদি বা এই ইকোনমিক যে স্লো ডাউনটো যদি আরো বেশি বাড়ি যায় তেতিয়াহলে কি হব ডাঙর কথাটো হচ্ছে আজি 6.1 আনএমপ্লয়মেন্ট রেট আজি আনএমপ্লয়মেন্ট রেট আরো বেশি বাড়ি যাব আনএমপ্লয়মেন্ট মিন্স ইট ডাজেন্ট মিন যে অকল সরকারি চাকরি বা কোম্পানির চাকরি করাই নয় এন্টারপ্রেনার্স নতুন নতুন বা এগ্রিকালচার সেক্টরতে হোক প্যাকেজিং ইউনিটতে হোক সকল ক্ষেত্রতে স্লো ডাউন হব কারণ ব্যাংকে সাপোর্ট নকরে আজি তার ফলত কি হবো আনএমপ্লয়মেন্ট রেট বাড়ি যাব বাড়ি যাওয়ার পিছন দ্বিতীয় কথা ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার আরও বেয়াকে ইম্প্যাক্ট করব কারণ ইনফ্রাস্ট্রাকচার একটা এনেকা একটা সেক্টর যুক্ত সেক্টরে মাল্টিপল এঙ্গেলত তার ইকোনমিটো একটা ব্যালেন্সিং করে আর ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটো যদি স্লো ডাউন হয় তো আপনার মানে কইছো যে এই বস্তুটো যদি বিজেপি সরকারে যদি অনতিপলে 2-3 মাসের ভিতর এটা সামবালিব নয় তাহলে আরও এবছরের ভিতর ভারতবর্ষ কিন্তু আপুনি যেনেকে নরেন্দ্র মোদী 2014 আহার লগে লগে পাকিস্তানের কথা তুলনা করে আমি কিন্তু পাকিস্তানের লেভেললৈ গৈ হয় জানকি খান আমি সচাকে আমার অবস্থা পাকিস্তানের পর্যায়ে যামগে নাকি তেতিয়াহলে তাতকেও বেয়া পর্যায়ে সেইটো নহয় একেবারে নহয় এটা কথা হয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা স্লো হওয়া নাই ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন চারিপিনে হয়েছে প্রভাব মানে রিয়েল এস্টেট স্পেশালি মানে সেল অফ ফ্ল্যাটস সেইখিনি কমিছে আমার অকমান ধরো সেল অফ ফ্ল্যাটস কমাটো আজির কথা নহয় আগতেও এবার এনেকা হয়েছিল তারপর অকমান ইকোনমিটো ভালোলে আহিছিল অলমান সেল বাড়িছিল তারপর আকৌ এটা কমিছে আপনি যদি দিল্লিতে এটা ফলো করে দিল্লির ট্রেন্ডটো তেতিয়া আপনি দেখব যে এনেকা আগতেও ঘটিছে আর এবার আকৌ এনেকা একটা ঘটনা ঘটছে যত মানে রিয়েল এস্টেট সেলটো অলপ ডিক্লাইন হয়েছে সেকেন্ডলি কথা হয়েছে লেন্ডিংয়ের কথা যেটা আহে এতিয়া আপনার যোৱাকালি যেখানে ডিক্লারেশন করেছে তাত আর একটা কথা কোয়া হয়েছে যে লেন্ডিং রুলসবিল অকান এটা ইজ আউট করব লেন্ডিং রুলস এটা মানে ডিসিশন মেকিং যেখানে থাকিব দাদায় যে বরাদায় কৈছে যে আপনার ডিসিশন মেকিং অথরিটি জেনারেলি সেই ব্যাংকর ব্যাংকারজন হয় সেই ব্যাংকারজনের অকান লিমিটেড পাওয়ার্স থাকে যেটার কারণে তেও ভয় খায় লেন্ডিং মানে করবর কারণে কিন্তু সেই বস্তুটো অলপ প্রসেসটো অলপমান ইজ করিব অলপ ফ্লেক্সিবল করিব তেওঁৰ যাতে লেন্ডিং ক্যাপাসিটিটো বাড়ে আর তেওঁ যাতে সাহস করে লোন দিবৰ কষ্ট ক্যাপিটেল অলপ কমিব লাগে আর আপোনাৰ এটো যেটো নতুন ইনফিউজন করা হয়েছে 70,000 crore
তার ফলত রিটেইল লোনস অলপমান বাড়িব আর অলপ রিটেইল রিটেইল লোনস প্রথম কথা চিপ হব আর সেকেন্ডলি ফ্লোটো অলপমান বাড়িব অভিজিত মজুমদার মজুমদার কমন কব হয় কক কক আপনার ডাঙর ইন্ডাস্ট্রি যেতিয়া অবধি রিভাইভ নকরে তেতিয়া অবধি স্মল স্কেল ইন্ডাস্ট্রি রিভাইভ নকরিব কিয় স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেটু মেটেরিয়াল এটু ডাঙর ইন্ডাস্ট্রি পুশ করিব লাগিব তার মেটেরিয়ালটু তাদের সেল পারচেজ করিব এতিয়া যদি আপনি চায় যে ইন্ডিয়ার ইকোনমিক্যালি যেটু আছে তাতে এক্সপোর্ট পলিসি টোটালি ফেলিওর করেছে এক্সপোর্ট যেতিয়া অবধি এক্সপোর্ট পলিসি ভাল নয় তেতিয়া অবধি এটু কেতিয়া রিভাইভ নহয় আৰু মুডিজ যেটো ৰেটিং দিছে ৰেটিং আকৌ কম কৰি দিছে তাৰ মানে আৰু শ্বেয়াৰ মাৰ্কেট যদি আপুনি চায় তেতিয়া অলপ দি আপুনি চাব যে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰে ওৱান অফ দ্য বেষ্ট কোম্পানী আছিলে ACC হিন্দুস্তান কনষ্ট্ৰাকশ্যন কৰ্পৰেশ্যন হিন্দুস্তান কনষ্ট্ৰাকশ্যন কৰ্পৰেশ্যনে আজি যদি চায় দেউলিয়াৰ নিচিনা হৈ গৈছে তাৰ শ্বেয়াৰে ৰেট হৈ গৈছে 8 টকা তাৰপিছত যদি আপুনি পাৱাৰ ইণ্ডাষ্ট্ৰীৰ ভিতৰত চায় তেতিয়া আছিলে ৰিলায়েন্স পেটেল গেমন যি মানে যি যি ডাঙৰ ডাঙৰ পাৱাৰ ইণ্ডাষ্ট্ৰীৰ ভিতৰত আছিলে আৰু যদি আপুনি নেশ্যনেল লেভেলত চায় গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ কনচাল NHPC NTPC পাৱাৰ গ্ৰিড নেপকো পাৱাৰ ইণ্ডাষ্ট্ৰী টোটালি ফেল কৰি আছে আৰু ৰিলায়েন্সৰ যদি শ্বেয়াৰ ৰেট চায় যেতিয়া শ্বেয়াৰ ৰিলায়েন্স মাৰ্কেটে কৰি দিছিলে তেতিয়া ৰিলায়েন্স পাৱাৰৰ প্ৰিমিয়াম আছিলে 285 আৰু ৰিলায়েন্স কমিউনিকেশ্যন আছিলে 185 আজি ৰেট শুনিলে আপুনি হাৰিব ৰিলায়েন্স কমিউনিকেশ্যন 1 টকা ৰিলায়েন্স পাৱাৰ 3 টকা ৰিলায়েন্স কেপিটেল 30 টকা টোটালি কাম ডাউন তাৰপিছত আহিব আপোনাৰ টেক্সটাইল ইণ্ডাষ্ট্ৰী আজি টেক্সটাইল ইণ্ডাষ্ট্ৰী এটা ইণ্ডাষ্ট্ৰী চলি আছে সেইটো হ'ল ৰিলায়েন্সে যিটো আপোনাৰ মুকেশ আম্বানীৰ কনচাৰ্ণ আদানী আর আম্বানীর বিজনেস চলি আছে কিয় তার তার লগতে আমার গভর্নমেন্টও আছে আৰু রিলায়েন্সের পিছত যেগুলো বোম্বে ডাইং বা আদার্স টেক্সটাইল সৰু সৰু যেটো টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেটো দিল্লি আৰু হরিয়ানার ভিতর টেক্সটাইল ইন্ডাস্ট্রি তার ভিতরে আপনি চাব যে লাস্ট মান্থে 50% টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল আৰু তাতে আনএমপ্লয়মেন্ট হয়ে গেল লাস্ট মান্থে 5 লাখের ইয়েতে তারপিছত আছে ভেহিকল সেক্টর যেটু সেক্টরে যেটু আমার সেক্টরে আসলে মেন টাটা সকলে জানে টাটা এতিয়া আপনি চাব যে টাটাও সিকের নিচনা হয়ে আছে তারপিছত আপনার যদি স্টিল ইন্ডাস্ট্রি চায় স্টিল ইন্ডাস্ট্রির ভিতরত আসলে সেল মেন যে সেলের লোহাটাই সবাই লয় সেল আজি সিক ইন্ডাস্ট্রির তরফ গৈ আছে আরও আপনি যদি চায় যে কোন কোন ইন্ডাস্ট্রি এতিয়া সরকার বন্ধ করব খুঁজি আছে এটা হল BSNL BSNL কিয় রিভাইভ করিব পারা নাই আজি যদি NBCC ভেরি গুড ইনফ্রাস্ট্রাকচার আজি যদি NBCC এটা সিক কোম্পানি আসিলে তার একটা চেয়ারম্যান হওয়ার পিছত অরূপ রায় চৌধুরী চেয়ারম্যান হওয়ার পিছত এটু সিক কোম্পানি নবরত্ন হয়ে গেল যদি এটু সিক কোম্পানি নবরত্ন কিয়র কারণে হল তার মাটিটু PPP মডেলে বিকিছে বা তাতে অফিস করেছে এটু রেন্টের উপরে এটু পলিসি চেঞ্জ করেছে তেনেকো আজি BSNL এ ইমান ইমান মাটি আছে BSNL কি কোন তার পিছত হয় আমার সমাপ্ত এই এই কথা টেনলেস বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান এয়ারলাইন্স বন্ধ হয়ে গেল কন্টাকে টাটা কল ইন্ডাস্ট্রি আপনার সিট হয়ে গেল মই যে আগতে ক্যাপিটালিজমের কথাটো যে কইছিল কন্টে সাউ 2018 চনত সরকারে দিল্লির সরকারে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটরি অ্যাক্ট 2010 সেইখানক এমেন করে ফরেন ফান্ডিং যদি পলিটিক্যাল পার্টিক যদি দিয়ে সেইটোত কিন্তু কোনো এজেন্সিয়ে এনকোয়ারি করব নোৱাৰে সেইটো ক্ষেত্রত সরকারে ঠিকই ব্যবস্থা লৈছে আকো ইনফরমেশন অ্যাক্টর আন্ডারত তেওঁলোকে ডিনাই কৰিছে যে ব্ল্যাক মানির ক্ষেত্রত ফরেনত কার কিমান আছে সেইটো তেওঁলোকে দিব নোৱাৰে বুলি ইতিমধ্যে ঘোষণা সেইকাৰণে মই কি কৈছো যে এই ক্রনি ক্যাপিটালিজম মানে কি যে এটা কন্ট্রিবিউটর লাগে রাজনীতি চলাবৰ কাৰণে কিছুমান বিশেষ গোষ্ঠীক তেওঁলোকে পলিসি বনালে আৰু কন্ট্রিবিউট কৰিব পাৰিম নাই আপোনাৰ প্ৰোএক্টিভ ষ্টেপছ লাগিব চৰকাৰৰ ফালৰ পৰা কালি যিকেইটা ষ্টেপছ হৈছে দিজ আৰ স্মল ষ্টেপছ ডেফিনেটলি আৰু আৰু প্ৰোএক্টিভ ষ্টেপছ লাগিব কাৰণ অকল চৰকাৰে বেংকক পইচা দিলে বেংকে যদি লোন নিদিয়ে বেংকে পইচা অলৰেডি বেংকৰ লিকুইডিটি চাৰ্প্লাছ আছে তেওঁলোকে ফাণ্ডিং কৰা নাই ইণ্টাৰেষ্ট ৰেট দাদাই কোৱা নাছে 110 বিপছ RBI কমাইছে তেওঁলোকে কিন্তু মাত্ৰ 29-30 বেচিছ পইণ্টছ কমাইছে চ' সেইকাৰণে গভৰ্ণমেণ্টে প্ৰোএক্টিভ হ'বই লাগিব
আৰু আপোনাৰ ছেকেণ্ড কথা কি হৈছে যে আজি যিটো আনএমপ্লয়মেণ্ট চিটুৱেশ্যন আছে সেইটো টেকেল কৰাটো বহুত বেছি দৰকাৰ হৈছে কাৰণ আমাৰ ইয়াতে আপুনি যদি চাই এটা এজন মানুহৰ লগত হয়তো তেওঁ এটা পৰিয়াল যোগা এছ'চিয়েট হৈ আছে তেওঁৰ লোনছবিলাক যদি ডিফল্ট কৰিবলৈ আৰম্ভ কৰে তেতিয়াহ'লে ইমান দিনে বেংকে যিটো ৰিটেইল ছেক্টৰত লুকাই আছিল তেওঁলোকৰ ৰিটেইল ছেক্টৰত এন পি এছ অলৰেডি আৰম্ভ হৈছে আজি এডুকেশ্যন লোনছ বেংকে 4,00,000 টকাৰ ওপৰত দিবলৈ ভয় খুওৱা হৈছে সেইটো কম ডাঙৰ চিন্তা কথা নাই কাৰণ যিখিনি ল'ৰা ছোৱালী এডুকেশ্যন লোন লৈ পৰিছে তেওঁলোকে ওলাই চাকৰি পোৱা নাই নোপোৱাৰ কাৰণে তেওঁলোকে এডুকেশ্যন লোন ডিফল্ট কৰিছে কৰাৰ কাৰণে বেংকে এতিয়া এডুকেশ্যন লোন এলাৰ্মিং চিটুৱেশ্যন বুলি কৈ আছে মুদ্ৰা এলাৰ্মিং চিটুৱেশ্যন কৈ আছে চ' সেইকাৰণে আল্টিমেটলি আপোনাৰ যিখিনি আপুনি আনএমপ্লয়মেণ্ট চিটুৱেশ্যন যদি বাঢ়ে এইটো আমি বহুত ডিফিকাল্ট চিটুৱেশ্যনলৈ গৈ আছোঁ কাৰণ আমাৰ কোনো আনএমপ্লয়মেণ্ট এলাউন্স নাই আমাৰ কাৰো মেডিকেল কাভাৰ্চবিলাক নাই মানে ছ'চিয়েল ডাঙৰ প্ৰব্লেম এটা হ'বলৈ যাব যদি আমি ইকনমিক চিটুৱেশ্যনটো এইটো চিটুৱেশ্যনৰ পৰা ৰিভাইভ কৰিব নোৱাৰোঁ আৰু গভৰ্ণমেণ্টে যিটো চেষ্টা কৰিছে যে কনজামশ্যন লেড ইকনমিৰ পৰা আমি ইনভেষ্টমেণ্ট লেড ইকনমিলৈ যাব খুজিছোঁ সেইটো ৰাস্তাটো ভাল কাৰণ কি হয় আমি কিমান কনজিউম কৰিম আমাৰ প্ৰত্যেকজন মানুহ যথেষ্টখিনি লোনত অলৰেডি ডুবি আছে চ' কিমান কনজামশ্যন ইকনমি এখনতকৈ তাতকৈ যদি চৰকাৰৰ ফালৰ পৰা স্পেণ্ডিং আৰম্ভ কৰে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰতে হওক ৰাস্তাতে হওক তেতিয়াহ'লে এটলিষ্ট সেই কাৰেঞ্চি যিটো চাৰ্কুলেশ্যন আহিব মাৰ্কেটত সেইটো হ'লেহে ইকনমিটো ৰিভাইভ কৰিব যেতিয়ালৈকে কাৰেঞ্চি চাৰ্কুলেশ্যন মাৰ্কেটত নাবাঢ়ে মই ব্লেক মানি কোৱা নাই কাৰেঞ্চি চাৰ্কুলেশ্যন মাৰ্কেটত নাবাঢ়ে মুদ্ৰাৰ প্ৰচলন বাঢ়িব নে নাবাঢ়ে আৰু ডলাৰটো কণ্ট্ৰল কৰিবই লাগিব অৰ্থনীতিৰ এটা যদি পৰিৱৰ্তন কৰিবলগীয়া হয় মই ভাবোঁ খুব চমুকৈ ক'ব খুজিছোঁ সেইটো হ'ল আমি যিটো এতিয়া ৰাজসাহায্যৰ য'ত লাগিব ডেফিনেটলি আমি যিটোৱে ৰাজসাহায্য লাগিব কিন্তু এনেকুৱা নহয় যে চব ক্ষেত্ৰতে আমি ৰাজসাহায্য দি ৰাইজৰ কমাই আনি অলপ যেনেকৈ ৰাস্তা এটা বনোৱাৰ ক্ষেত্ৰত সাহাৰ্য দিয়ক তেতিয়াহ'লে সেইবিলাকৰ ক্ষেত্ৰত এখন দেশ বা এখন ৰাজ্যৰ ডেভেলপমেণ্টৰ কথা আহি যায় দ্বিতীয়তে এটা কথা যিটো বেংকৰ ক্ষেত্ৰত কোৱা হৈছে বেংকে আগবাঢ়ি আহিবই লাগিব যোৱা বছৰ 70,000 যোৱা 15ৰ পৰা 19লৈকে 70,000 কোটি টকা দিছে এইবাৰো 70,000 দিছে ইয়েছ এটা চিষ্টেম কৰিব লাগিব যে লৈছে যেতিয়া কিবা এটা ফ্লেক্সিবিলিটিও আনিব লাগিব যে এই ক্ষেত্ৰত যাতে এই ছেক্টৰটোক বিশেষকৈ এম এছ এম ই ক্ষেত্ৰত যাতে লোন দিয়াৰ হয় আমাৰ আলোচনাৰ সময় শেষ হৈ আহিছে দেশত বৰ্তমান যি অৰ্থনৈতিক পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে আহিবলগীয়া যি অশনি সংকেত সেই সমস্যা বৰ্তমান চৰকাৰে অতিক্ৰম কৰিব পাৰিবনে 23 তাৰিখে নিৰ্মলা সীতাৰমণে সংবাদমেলত যি ঘোষণা কৰিলে সেই ঘোষণাৰ পৰা কিঞ্চিত সকাহ পাব পাৰে হয়তো কিন্তু দেশৰ অৰ্থনীতিক পুনৰুজ্জীৱিত কৰিবৰ কাৰণে চৰকাৰ ইয়াতকৈ অধিক শক্তিশালী আৰু কাৰ্যক্ষম পদক্ষেপ গ্ৰহণ কৰিব লাগিব আমাৰ আলোচনাত অংশগ্ৰহণ কৰা আটাইকেইগৰাকীকে ধন্যবাদ জনাই মই ভাস্কৰজ্যোতি বৰাই আপোনালোকৰ পৰা বিদায় লৈছোঁ।